আজব এই পৃথিবীতে আজব কত সৃষ্টি, সময়ের সঙ্গে যারা পাল্লা দিয়ে করতে থাকে পাগলামি আর খিস্তি। নাম তার দিয়া নাগ, আজব তার শতকাম, ড্রেস তার কালারফুল, পাগলামি করতে হয় না কোনো ভুল। আছে তার হাজার কাম, সাথে হাজার নাম, কোন ভাষায় কথা বলে বুঝতে পেরেছো কি রাম? এর ভাষা বুঝতে হলে করতে হবে শতজন্মের সংগ্রাম। এক্স টিকটকার কিংবা পাগলি নাগ, এখন এটাই বলা যাক। সো হ্যাঁ গাইস, দিস ইজ সুদীপ্তা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা টুক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার পাশে বেল আইকনটি টুক করে টিপে দাও, ভিডিওকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে Sudipta429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে গিয়েও তোমরা আমাকে ফলো করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ভাই আর বেহনো, আমি ভাই এবং বোনেরা সবাই রেডি? তো তো প্লিজ ওয়েলকাম লেজেন্ডারি মেন্টাল নাগিনীদের নাগ, দিয়া নাগ। তো এই এক্স টিকটক চলাকালীন খুবই ফেমাস ছিলেন তার পাগলামি নাচানাচির জন্য। বলেন কি? হ্যাঁ মাসিমা, এটা সত্যি কথা। তুই কি ভাষায় কথা বলছিস? আরে মাসিমা, দিয়ানাগের ভাষা বোঝা কি চারটি খানিক কথা? হ্যাঁ, আপনার 14 গোষ্ঠীর জন্মে এমন ভাষা শুনবেন না যে ভাষায় কথা বলে দিয়ানাগ। কাকু এবং কাকিমা, মাসি মেসুমশাই, জেঠু জেঠিমা, যাদের বাড়িতে ছোট ছোট ছেলেরা রয়েছে তাদের আমি প্লিজ রিকোয়েস্ট করব, তারা যাতে সেই ছেলেদের খাওয়ারগুলি লুকিয়ে রাখে, কারণ হেয়ার আই প্রেজেন্ট দিয়ানাগ। সো এই পাগল মাল সব থেকে ফেভারিট ফুড হচ্ছে বেবি ফুড স্যারেলাক্স। মনে হচ্ছে এর ছেলে মেয়ে হলে এর ছেলে মেয়ের যে ফিডিং ফুডটা নেই, নিজেই খেয়ে ফেলবে। ছেলে কি কি খাওয়াবো? পেটুক মাল তো মানে। A few moments later, এনার মা জন্মের সময় একটু স্যারেলাক্স খাওয়ায়নি, ঠিক আছে? তাই আবার কি এই ধিংড়ি অবস্থায় বাচ্চাদের সঙ্গে বসে স্যারেলাক্স খাচ্ছে এবং অন্যের দুধ কাড়াকাড়ি করে খাচ্ছে এবং ভীষণ খেয়ে পে দুধ খেতে খেতে দেখা দিন আপনি অকাত না, এ প্রাণ আমি আর রাখবো না, এই নর্দমায় পড়ে আজ পানটাকে আমি বিসর্জন দেবো। তো এই এক্স টিকটকার টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর ইউটিউবে চলে আসে তার পাগলামিগুলো বজায় রাখ। তো চলো সেটা একটু দেখে নেয় যাক। টিকটক ছেড়ে ইউটিউবে আসে দেখাতে তার কামাল। চিকেন মোমো, 4 প্লেট চিকেন মোমো ছাটিয়ে হবে বলে লোভ নেই আমার? আমার আবার এত লোভ নেই। হনুমানের মতো আম খেয়ে করতে থাকে এখানে বাবাল, নিমেষের মধ্যে ছাটিয়ে দেয় আস্ত এই মুরগিটি। পাগলের মতো চেটে চেটে খেতে থাকে দইয়ের এই হাঁড়িটি। খাওয়ার সময় বলে যত খুশি খাও, যত খুশি খাও, যত খুশি খাও। এই কাড়ি কাড়ি খেতে থাকে মিক্সিং স্ন্যাক্সের চারটি। ছাগলের মতো মুখ দিয়ে খেতে থাকে এক প্লেট ম্যাগিটি। খাওয়ার পরে ছোটাছুটি করতে থাকে, করতে হজম খাওয়ারটি। তাই একটু সুযোগ পেলে টপ টপ করে ছাটিয়ে দেয় পানিপুরি কয়েকটি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এই নাগ ফ্যামিলি কাঁড়ি কাঁড়ি ভাত, ডাল, মাছ, মাছের ঝোল, মাছের কারি, ডিমের অমলেট, দই, মিষ্টি, পাঁপড় কয়েক মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারেন। এই এত কারি খাওয়ার জন্য যখন এদেরকে ঝাল লাগে তখন ফুক মেরে হা মেরে ঝাল কমাচ্ছে। প্রকৃতির এটা অলঙ্ঘনীয় নিয়ম যে খুবই কম সময় এমন হয়েছে দুই পাগলা এক থালার মধ্যে পড়ে গেছে। সাল 2023, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বার্ড এজেন্সির মতে প্রায় গত বছর মানে 2022 সালে প্রায় 26,000 পায়রা পাখি বিলুপ্ত হয়ে গেছে। কে পায়রাগুলি মেরে খাচ্ছে? তো আমরা অনেক রিসার্চ করার পর আমাদের সামনে এই ভিডিও ক্লিপটি চলে আসছে।
এত সুন্দর একটা পায়রা তাকে মেরে খেয়ে ফেলছে। তখনই আমি কি করলাম, আমি পুলিশ স্টেশনে চলে গেলাম। স্যার, এই যে বার্ড গুলি বিলুপ্ত হয়ে গেছে, পায়রাগুলি, এর জন্য এই নাগ ফ্যামিলি দায়ী। বললেন কি? হ্যাঁ জেঠু, এটা সত্যি কথা, এই নাগ ফ্যামিলি, তার কাটা এক্স ফ্যামিলি, এরাই সব পায়রাগুলিকে সাবাড় করে দিয়েছে। খুব অন্যায় হয়েছে, অন্যায় করেছে, শাস্তি হবে। তোমরা আবার কেউ ওই এক্স টিকটকারের বাড়িতে যাওনি তো ওই পায়রাটা টেস্ট করার জন্য? আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।